হঠাৎ করে আজকে আবার ডক্টরের কাছে যেতে হলো। কয়েক বছর ধরে একটা প্রবলেমেই খুব ভুগছি। এতদিন তো একটা ছিল, বাট একটা থেকে এখন ধীরে ধীরে আরও প্রবলেম যেন বেড়েই যাচ্ছে, কিছুতেই সারছে না। একটা সারছে, আবার আর একটা হচ্ছে। তো কি বিষয়, কি বৃত্তান্ত তোমাদের সাথে আমি এই ব্লগে আজকে শেয়ার করব। আমার মতো অনেকেই আছো হয়তো যারা শেয়ার করতে পারো না, বা আমার মতন এরকম ভুগছো এই প্রবলেমে। তো আজকে ব্লগটা দেখো, যারা যারা এইরকম আছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কিসের জন্য বা তারা কী সলিউশন পেয়েছো। তো আমি ওষুধ খাওয়ার পর কিছুদিন যাবত ঠিক থাকি, তারপর আবার যা তাই কিন্তু হয়। আর ইদানিং কিন্তু ডক্টরও বলছে 90% মেয়ের কিন্তু সেম প্রবলেম। তো চলো, কি প্রবলেম সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্ডাস ডেইলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো আজকে সকালবেলা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আবার সকালবেলায় ভাই আমাকে দেখো গ্রিন টি করে খাওয়ালো আজকে। তো আজকে তো সূর্য কোন দিক থেকে উঠেছে সেটা আমি বুঝতেই পারছি না। এমনি তো আমার ভাই ততটাও মানে খারাপ না, আমাকে খুব ভালোবাসে, হেল্পই করে, শয়তান কিন্তু আমি, ওর সাথে সবসময় ঝগড়া করি। তো দেখতে পাচ্ছ ভাই কিন্তু আজকে আমাকে ফার্স্ট টাইম গ্রিন টি করে খাওয়ালো সকালবেলায়। তারপর এখানে আমি গ্রিন টি নিয়েছি আর চিয়া সিড নিয়েছি, আর দু কাপে দুটো। তো গ্রিন টির মধ্যে দুটোর মধ্যে আমি একটু মৌসুমি লেবুর রস মিশিয়ে নিচ্ছি, কেননা গ্রিন টির যে স্মেলটা আছে সেটা আমার কাছে খুবই বাজে লাগে, আমি খেতে পারি না একদমই। তো সেক্ষেত্রে আমি যেহেতু মানে পাতি লেবুর রস হোক বা মৌসুমি লেবুর রস হোক সেটাকে মিশিয়ে নিয়ে আমি খেয়ে নিই। আর দেখো এখানে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম, আর ভাই যেটার মধ্যে আমাকে চাটা করে আনলো, জলটা গরম করে সেটা ধরে খাচ্ছিল, ও একটু খেয়ে টেস্ট করছিলো কেমন, কিন্তু ওর একটুও ভালো লাগেনি, সত্যি বাজে খেতে গ্রিন টিটা। তো এইদিকে দেখো আমি ক্যামেরা ধরছিলাম, দেখে খুবই কিন্তু হাসাহাসি হচ্ছিলো। তার একটু পর দেখো আমি চিয়া সিড খেয়ে নিচ্ছিলাম। তো চিয়া সিড আমি অনেকটা পরিমাণে ভিজিয়েছিলাম, কিন্তু 2 টেবিল স্পুন মতো আমি একটা ছোটো কাপে নিয়ে তো 1 কাপ পরিমাণ জল দিয়ে খেয়ে নিলাম সেটা। আর এটার মধ্যেও কিন্তু মৌসুমি লেবুর রস মিশিয়ে নিচ্ছিলাম, যেহেতু চিয়া সিডের কোনো স্বাদ নেই তো একটু মিশিয়ে নিলে আর কি ভালো লাগে, একটু টক টক লাগে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আজকে কিন্তু বাবা মাটন নিয়ে এসেছিলো, আনবে আনবে করে আনা হয় না, ফাইনালি আজকে এনেছে। তো আমাদের 2 ভাই বোনেরই খুব পেটে ব্যথা ইদানিং 2 দিন ধরে, কিন্তু আমার আজকেও কিন্তু ছিল, তার মধ্যেও খাবারের লোভ সামলাতে পারি না। বাবা কিন্তু আমার কাছে শুনে এনেছিলো যে আনবে কি না, তো আমি বলেছিলাম যে নিয়ে আসার জন্য। তো আজকে আমাদের বাড়িতে কিন্তু মেনুতে আছে মাটন আর পোলাও। এদিকে মাটনটা কষানো হয়ে গেছে, আমি সেখান থেকে 1 পিস খেয়ে নিচ্ছিলাম। তারপর আমি স্নান টান করে একবারে রেডি হতে চলে এসেছি, কেননা আজকে যাবো আমি ডক্টরের কাছে। তো কেন যাবো ডক্টরের কাছে সেটা আজকে তোমাদের বলবো এই ভিডিওতে। তো আমার কিছুদিন ধরে একটু প্রবলেম হচ্ছিলো, তো সেই কারণে যেহেতু আজকে যাওয়ার তত একটা ইচ্ছাও ছিল না, আর বাট যেতে হলো, বাড়িতে এরকম রান্নাবান্না ঝামেলা ছেড়ে মাকে একা ফেলে। তো দেখতে পাচ্ছ সেই জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, যাওয়ার কথা ছিল আমার 10:30, তো সেখানে 11:17 বেজে গেছিলো, ভাই কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছিলো। তো সেই জন্য যেহেতু ডক্টরের কাছে যাব, খুব বেশি সাজবো না, সেই জন্য আমি একটু পন্স বিবি ক্রিম আর হোয়াইট টোন পাউডারটা মুখে দিয়ে দিয়েছিলাম, তারপর একটু আইব্রোটা জাস্ট করে নিলাম। এখন আমি একটু লিপস্টিক দিয়ে নেব, লিপস্টিকটা না দিলে কেমন যেন আমার মনে হয় অসম্পূর্ণ লাগে মুখটা পুরো, যেখানে যে আমি আর কিছু না করলেও লিপস্টিকটা আর আইব্রোটা করি। তো লিপস্টিকের জন্য দেখো প্রথমে আমি কিন্তু পিঙ্ক কালার নিয়েছিলাম, ভেবেছিলাম নিউট কালার সেটাই, তো সেটা আমি আবার চেঞ্জ করে নিয়ে আসলাম, যেহেতু ডক্টরের কাছে যাবো এত টকটকে কালার একদমই দেবো না। তো এই নিউট কালার সেটটা আমার খুব পছন্দ হয়, তোমাদের কার কার এরকম নিউট শেড পছন্দ হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আমারটা শেষ হয়ে গেছে, এটা কিন্তু আমি বোনেরটা দিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ। এরপর আমি একটু সিঁদুর দিয়ে নেবো, যেহেতু চুল ছেড়ে সিঁদুর দিতে নেই আমার মা সবসময় বলে, তো সেই জন্য আমি চুলটাকে একটু হাত দিয়ে গুছিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ যে আমার কিন্তু ফাইনালি সাজা কমপ্লিট হয়ে গেছে, আর ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। মেনলি আমি ডক্টরের কাছে মায়ের সঙ্গে গেলে চুড়িদার পরে যাই, কেননা আমার মা জিন্স পরে যাওয়াটা তত একটা পছন্দ করে না, যেহেতু গ্রামের মধ্যে অনেকে অনেক কিছু বলে, তো সেই জন্য মায়ের সঙ্গে গেলে। আর আজকে যেহেতু আমি একাই গেছিলাম, মা যায়নি, আমি কিন্তু জিন্স টপ পরে চলে গেছিলাম, যেহেতু এটা খুব কমফোর্টেবল লাগে, মানে ভালো লাগে আর কি। তো তোমরা কারা কারা আমার মতো এরকম আছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখতে পাচ্ছ আমি মাথাটা আঁচড়ে নিলাম, ফাইনাল লুক আমার কমপ্লিট করা হয়ে গেছে। এদিকে বাড়ি থেকে আমি বেরিয়েও পড়েছি, এখান থেকে আমি 1 টোটো ধরে সোজা ডক্টরের কাছে পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছ প্রেশারটা মেপে নিচ্ছে আর ওজনটা মেপে নিয়েছিলো। তারপর ডক্টর দেখানোর পর আমি ওষুধ টষুধ কিনে আমি 1 গ্লাস আখের রস খেয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ, আর আমি হাইরোড দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আসছিলাম বাসস্ট্যান্ড পর্যন্ত। তারপর ফাইনালি বাড়িতেও পৌঁছে গেছে। এই দেখো কত ওষুধ নিয়েছি, এগুলো তোমাদেরকে পরে আমি দেখাবো রাতে খাওয়ার সময়। আর মৌসুমি লেবু কিনে নিয়েছিলাম, যেহেতু আমি ওটা খাই। আর এদিকে দেখো মা আর ভাই কিন্তু রাস্তার সামনে বসেছিল। তারপর বাড়িতে চলে এসেছি, দেখো এতগুলো পোলাও মা বোনকে দিয়ে দিচ্ছিল এটার মধ্যে। তো আমার জেঠিমা একদিন মাটন খায় না, তো উনি মানে
শুধু পোলাও খেয়েছিল আর বোন খেয়েছিল। তারপর দেখো আমি কিন্তু বাড়িতে আর খাইনি, যাওয়ার সময় দুটো রুটি খেয়ে গেছিলাম, তোমাদেরকে সেটা বলা হয়নি আর ভিডিওতে দেখানোও হয়নি। তো একবার আমি কিন্তু সন্ধ্যের সময় খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমার পেটে ব্যথা ছিল। তোমাদের দাদাবাড়িতে একদমই খাওয়ার কথা বারণই করেছিল, যেহেতু মা ভাত রান্না করেনি, তো সেই জন্য আমি পোলাও খেয়ে নিয়েছিলাম একটু। আর এই দেখো মাটনটা সবাইকে দেওয়া টেওয়ার পর, খাওয়ার পর আর এইটুকু পরিমাণে ছিল, এইটুকু মা বাবা ভাইরাতে খেয়ে নেবে, হয়ে যাবে তাদের। আর এদিকে দেখো এক পিস পরিমাণ মাটন নিয়েছিলাম আমি, তো মায়ের মন একদমই মানে না, লাস্টে কিন্তু মা আমাকে আর এক পিস জোর করে দিয়েছিল, তো সেটা আমি খেয়ে নিয়েছিলাম। আর এখনও পর্যন্ত কিন্তু এতগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই দেখো এইটুকু পরিমাণ আমি নিয়েছিলাম। আর এই হোয়াইট পোলাও রেসিপি কিন্তু আমি শর্টসে দিয়েছি, তোমরা যারা দেখেছো তারা তো দেখেছোই, আর যারা দেখোনি অবশ্যই করে দেখে নিও, আর একবার করে হলেও কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, আর অবশ্যই কমেন্টে এসে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আমার তো খুবই ভালো লাগে, আর এখানে অনেকজনে রান্না করতে পারে না, তো সেই জন্য মা অনেকজনকে দিয়েছে, তিন চারজনকে খাওয়ার জন্য, তো তাদেরকেও কিন্তু খুব ভালো লেগেছে তাদেরও। তো ফাইনালি আমি দেখো খাওয়া শুরু করে দিয়েছি, আর খাবো ভিডিও করবো না সেটা তো একদমই হয় না, এত ভালো জিনিস খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো না যে কেমন হয়েছে। আর সেদিকে আমার মা কিন্তু মাটনটা খুব মানে সুন্দর রান্না করে, আমার শাশুড়িমাও খুব ভালো রান্না করে মাটনটা, আর কিন্তু উনি পোলাওটা রান্না করতে পারে না, আমার মা এটা রান্না করে, আমার জেঠিমা পোলাওটা খুব দারুণ রান্না করে। যাই হোক দেখো আমি কিন্তু খাচ্ছি, এক পিস মাটন নিয়েছিলাম, বললাম যে লাস্টে মা আর একটা দিয়েছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাটনটা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছিল, যেহেতু আমার প্রেশার কুকারে করে আগে সিদ্ধ করে নেয় মাটনটা। তো তোমরা যদি চাও আমি রেসিপিটা তোমাদেরকে আরও একবার দেবো, মায়ের মাটন রান্না করার ভিডিওটাও কিন্তু আমার শেয়ার করা আছে, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নয়তো তোমরা এন্ড স্ক্রিনে দেখতে পাবে, তোমরা যারা যারা চাও সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো চাইলে। আর যদি দেখে নাও তোমরা কিন্তু অবশ্যই করে বাড়িতে ট্রাই করো, কমেন্ট করে জানিও। যাই হোক দেখতে পাচ্ছ আমি কিন্তু খেয়ে নিচ্ছিলাম, খুব তৃপ্তি করে খাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য তো খুব মন খারাপ করছিলই যে ও খেতে পারলো না। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখতে পাচ্ছ এতগুলো ওষুধ দিয়েছিল, কেন কিসের জন্য ওষুধ খাই তোমাদের যারা বললাম যে অন্য একটা ভিডিওতে তোমাদের জন্য আমি সেটা শেয়ার করবো, তোমাদেরকে বলবো। দেখতে পাচ্ছ রাতের বেলা কিন্তু আমি বিছানা টিছানা একবারে করে নিয়েছিলাম ঠাকুমার ঘরে, আমি আর আমার ভাই ঘুমাই, তো এইদিকে আমি তিনটে ওষুধ খাবো এখন রাতের বেলা, একটা ওষুধ আমার এখনও খাওয়া চলবে না, মানে কয়েকদিন পর থেকে সেটা খেতে হবে। যাই হোক তিনটে ওষুধ, তোমরা এত ওষুধ বাইরে ওষুধ কিনতে কিনতে আমি ভিখারি হয়ে গেলাম, আর কিছু বলার নেই, মানে প্রত্যেক মাসে মাসে ওষুধ কিনতে হয়, ওষুধ খেতে হয়। যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও।